السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনার সাথেই আছো। অন্যান্য দিনের মতো আজও আমি তোমাদের সামনে একটি মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ক্লাস শ্রেণী ষষ্ঠ, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় তৃতীয়, পাঠ এক। আমাদের আজকের আলোচনার বিষয়, আমরা যেটি নিয়ে আলোচনা করব, কম্পিউটার রক্ষণাবেক্ষণ অর্থাৎ আইসিটি যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ সম্পর্কে আমরা আজকে শিখব। আমরা যে চিত্রটি এখানে দেখতে পাচ্ছি, যে দেখো চিত্রের কোন ব্যবহারটি নিরাপদ বলে তুমি মনে করো? অবশ্যই ডান পাশের চিত্রটি ব্যবহারের জন্য নিরাপদ, এখানে সুন্দর মতো সব গোছালো আছে। তাহলে দেখো, আমাদের আজকের পাঠ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। আর এই পাঠ শেষে আমরা শিখতে পারব আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের উপায়, আইসিটি যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার একান্ত কাম্য উক্তিটি ব্যাখ্যা করতে পারব, কম্পিউটারে ফ্যান লাগানোর কারণ কী তা আমরা বলতে পারব। দেখো, বর্তমানে ছোট বড় সবাই কম্পিউটার ব্যবহার করে, আমরা এখানে চিত্রের সাহায্যে সেগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা যে দেখতে পাচ্ছি যে বৈদ্যুতিক সংযোগ, দেখো আমরা কম্পিউটারে যে বৈদ্যুতিক সংযোগ দিই সেটি আমাদের কতটুকু সঠিক আমরা ভাবে করছি, সেই জিনিসটা আমরা এখন আমাদের চিত্রের দিকে তাকালে আমরা বলতে পারব। ল্যাপটপে বৈদ্যুতিক সংযোগ, ডেস্কটপে বৈদ্যুতিক সংযোগ, এবং আরেকটা জিনিস আমাদের জানতে হবে, আইসিটি যন্ত্র অনেকটা রক্ষণাবেক্ষণ করে আমাদের ইলেকট্রিক ভোল্টেজের উপরে, বিদ্যুতের ভোল্টের উপরে। আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহের ভোল্টেজ 220 ভোল্ট, আর বিদ্যুতের ভোল্টেজ 50 ভোল্টের বেশি হলে আমরা সেটা অনুভব করতে পারি। তাই কেউ বিদ্যুতায়িত হলে তার হাত পা নাড়াতে পারে না। শিক্ষার্থীরা এবার তোমরা একজন একজন করে বলো, বৈদ্যুতিক সংযোগ সঠিক না হলে কি কি সমস্যা হতে পারে বলে তুমি মনে করো? একজন একজন করে এই উত্তর বলার চেষ্টা করবে। এবার আমরা যে জিনিসটি জানবো, যে প্রসেসরের উপরে একটি ফ্যান লাগানো থাকে যেটাকে আমরা কুলিং ফ্যান বলে থাকি, সেই ফ্যানটা কেন লাগাতে হয় সেই জিনিসটা আমরা এখন দেখব। দেখো, আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি একটি প্রসেসরের চিত্র, অর্থাৎ প্রসেসর কম্পিউটার একটি সিপিইউর মধ্যে যে ডিভাইস থাকে, একটি প্রধান ডিভাইস যে প্রসেস করে সমস্ত কাজকে, সেটা হচ্ছে প্রসেসর। এই প্রসেসর আমাদের চালাতে গিয়ে অনেক গরম হয়ে যায়, এই জন্য এই প্রসেসরকে আমাদের ঠান্ডা রাখতে হয়। আর যদি যদি ঠান্ডা না রাখি তাহলে কম্পিউটার দেখা যাবে রিবুট হবে, অর্থাৎ বারবার রিস্টার্ট নেবে। এই যে আমরা যে ফ্যানটি এখানে দেখতে পাচ্ছি বাম পাশে, এটা হচ্ছে কুলিং ফ্যান, আর ডান পাশে যে হাতে যে দেখতে পাচ্ছি ডিভাইসটি সেটা হচ্ছে প্রসেসর। এই প্রসেসরটা এখানে লাগানোর পর এটার উপর আবার একটি এই ফ্যানটা সংযোগ করতে হয়, এতে করে প্রসেসরটা ঠান্ডা থাকে। প্রসেসর গরম হয়ে কম্পিউটার ক্ষতি হয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দলগতভাবে একটি কাজ করবে, যে কম্পিউটারে ফ্যান লাগানো হয় কেন সেটা এখন তোমরা নিজেরা ব্যাখ্যা করে আমাকে বলবে, যে কম্পিউটারে কেন ফ্যান লাগানো হয়।
আর আমাদের আজকের এই আলোচনার মধ্যে, এই ছোট্ট আলোচনার মধ্যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তার উপরে তোমরা বাসায় বসে কিছু কাজ করবে। যেমন আইসিটি যন্ত্রপাতির নাম লিখবে, দুর্ঘটনার কারণ লিখবে, সুরক্ষার উপায় লিখবে, অর্থাৎ এই যন্ত্রপাতিগুলো কেন এই দুর্ঘটনা ঘটে এবং এগুলো থেকে কীভাবে আমরা সুরক্ষা পেতে পারি সেটাও লিখবে। অর্থাৎ এই কাজটি তোমরা বাসায় বসে পূরণ করবে এই সবটি। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।